Hello guys, jai ichcha korogi bhal lage na sob shomoy. Hello guys, welcome back to my YouTube channel Noel's Doll. To kemon acho tumra shob asha kori khub bhalo royecho. To shobe matro office theke ashlam, dekho just eshei shoot ta korchi. শুভই তো সবে মাত্র অফিস থেকে আসলাম আমি সবে মাত্র অফিস থেকে আসলাম এখন বাজে হলো গিয়ে 7:45 তাড়াতাড়ি আজকে বেরিয়ে গেছি বলে ঢুকে গেছি তো এখন আমরা যাব সিনেমা দেখতে 31st তো যেহেতু কি বলবো আর রাত্রিবেলা কোথায় যাব না যাব আর অত রাত্রিবেলা করে সবাই একটু বেশি ভয় হ্যাঁ সেটাই বলছি বাড়ি থেকে এলাও করে না সবাই ভয় পায় স্বাভাবিক কথা যেটা হয় তো আমরা 31st নাইটে কোথাও বেরোচ্ছি না মানে লেট নাইট কোথাও কিছু করছি না তো 9টার সময় শো রয়েছে সিনেমা দেখতে যাচ্ছি আমি শুভজিৎ মা আর পাপা তো একটা বেশ ফ্যামিলি ওরিয়েন্টেড বই তো সেটা আমি পরে বলবো খানে কি বই না বই কেমন হয়েছে সেটা আমি পরে বলবো তো এখন আমরা এসছি জাস্ট ফ্রেশ হব তুমি তো নিয়ে যেতে চাইবেই না কোনোদিনও কাউকে শুধু নিজে খাবে নিয়ে যেতে পড়বে নিজে বাজবে একদম বাজে একদম মানে জঘন্য তো যাই হোক তো শুভজিৎ যাচ্ছে এখন ফ্রেশ হতে এরপরে আমি ফ্রেশ হব 9টার সময় শো তুই 8টার সময় একটু কোনো মতে ভাত ফাত খেয়ে বেরিয়ে যাব কারণ শেষ হতে হতে কমসে কম 11:30 থেকে 12:15 হবে আর তখন অত রাত্রিবেলা এসে আর খাওয়া সম্ভব নয় সম্ভবই নয় কোনো মতে তো এখন ফ্রেশ হতে যাচ্ছে শুভজিৎ আমিও ফ্রেশ হব তারপরে রেডি হয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি ড্রেস পরে যাচ্ছি না যাচ্ছি তখন দেখাবো আর কি ছবি দেখতে যাচ্ছি কি সিনেমা দেখতে যাচ্ছি সেটা আমি পরে জানাবো কেমন হয়েছে সেটা আমি পরে বলবো সবটাই ক্রমশ প্রকাশ্য এখন জাস্ট ইন্ট্রোটা দিয়ে দিলাম ওকে তো চলো দেখা হচ্ছে একেবারে রেডি ফেডি হয়ে খেয়ে দে তখন দেখা হচ্ছে বাই বাই তো আমাদের কমপ্লিট হয়ে গেছে এই যে আমি একটা জ্যাকেট পরেছি আর একটা ওয়ান পিস পরেছি আর ওই যে শুভজিৎ শুভজিৎকে পুরো দেখা যাচ্ছে না শুভজিৎ কোথা থেকে আমি এখন পরেছি টু পিস শুভজিৎ কি পরেছে দেখতেই পাচ্ছ আর আমি পরেছি ওয়ান পিস ঠিক আছে মারা অলরেডি চলে এসেছে এখন আমরা যাচ্ছি চুপ করো পরেছে ফোর পিস চুপ করো আমরা এখন রেডি হয়ে গেছি এখন বাজে হলো গিয়ে 8:10 তো যেতে যেতে টাইম লাগবে তো যাই শুভজিৎ এখন বইটা শেষ হয়ে গেল এই বেশি কথা না ই বাবা 8টার সময় শুরু শেষ হয়ে যাবে চুপ করো তো ওই যে শুভজিৎ এখন মাথায় দেখতেই পাচ্ছ পট্টি পাট্টা বাজছে এখন আমি যাচ্ছি লাদাখ তোমাকে আমি নেবই না ঠিক আছে তো চলো রেডি হয়ে গেছি মারাও চলে এসেছে এখন আমরা বের হই তারপরে গিয়ে ওখানে গিয়ে কথা বলছি ওকে দেখাবো না ঢুকবো 9টায় শো এখন কটা বাজে 9:45 অনেকদিন আগে জানো না এই আমরা উঠছি এখন এই যে মারা হ্যাঁ উঠছি আমরা শুট করতে দেবে কিনা যাই না ও বাবা এসি চলছে এই যে স্ক্রিন এই যে মা আর পাপা এখন আর শুট করা যাবে না এই যে হল না না কেউ কিছু বললে হ্যাঁ এই যে শুভজিৎ সিনেমাটা দেখাও তো কি দেখতে দেখছি এক মিনিট তোমরা জানো প্রত্যেকেই দেব ফেভারিট সেই কমপ্লিট হয়ে গেছে বই দেখা আর আমরা ব্যাগ বেরোচ্ছি কটা বাজে না 11:45 11:12 বাজে গান বাজনা নাচা নাচি সবাই চলে গেছে এখন তো আমরা চলো এখন আমরা বেরোচ্ছি খিদে পেয়ে গেছে 11:12 বাজে 7:30 সময় করেছি ডিনার ভাত খেয়ে এসেছি মারা কিছু খাইনি এখন যাই কিছু খাই কিছু খাওয়া
দেখা যাক, চলো বেরোই, তারপর দেখি কি খাই না খাই। পুরো ফাঁকা হয়ে গেছে, দেখো শুধু আমরা রই। ওই যে ওই যে কাজে যেতে বলছে, ঠিক আছে রাখি, পরে করব। তো ফ্রেশ হয়ে চলে এসেছি, এখন বাজে হলো গিয়ে 1:30। তো আমি ভেবেছিলাম শ্যুট করব, কিন্তু আমি শ্যুট করতে পারিনি। আসার সময় এত রাস্তা ফাঁকা ছিল, সব গাড়ি ঘোড়া চলছে এত বাজেভাবে, এত রাফলি গাড়ি চলছে, মানে বিশেষ করে টু হুইলারগুলো এত। তো আমি আর মানে করিনি শ্যুট, মানে আমার নিজেরই ভয় লাগে যে ফোনটা ধরে শ্যুট করব, যদি বাই চান্স কিছু ফোন পড়ে যায় বা কিছু। তো আমি ওই জন্য শ্যুট করিনি, মানে খুব বাজে একদম রাস্তাঘাটের অবস্থা, পুরো রাস্তা ফাঁকা ছিল আর গাড়ি ঘোড়া এত বাজেভাবে চলছে, তো আমি আর করিনি। তো যাই হোক, তো বলেছিলাম যে কী খাবো কী খাবো, তো লাস্ট পর্যন্ত সব দোকানপাট এখানে বন্ধ হয়ে গেছে, কারণ তখন বাজে অলরেডি 1:45 কাছাকাছি। তো সব দোকানপাট অলরেডি বন্ধই হয়ে গেছে, তো লাস্টে অ্যাট লাস্ট পেলাম হলো গিয়ে তোমাদের বিরিয়ানির দোকান পেলাম। তো চিকেন বিরিয়ানি কিনে নিয়ে চলে এসেছি, তো দেরি হয়ে গেছে বলে শ্যুটও করিনি, তো তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে মারাও চলে গেছে, মারা এসেছিল আমার বাড়িতে, এখানে এসে খাওয়া দাওয়া করে মার পাপা চলে গেছে, আমি ফ্রেশ হয়ে আসলাম। এখন মানে 1:30। তো গেছিলাম প্রজাপতি দেখতে, তো যারা বইটা দেখেছে তারা তো জানোই স্টোরি কেমন না কেমন, তো যারা দেখোনি তাদেরকে আমি বলবো যে পসিবল হলে পরে একবার গিয়ে বইটা দেখে এসো, খুবই ভালো হয়েছে, খুবই ভালো, পুরোপুরি ফ্যামিলি ওরিয়েন্টেড বই, ফ্যামিলি সবাইকে নিয়ে দেখতে পারবে, কোনো বাজে রকমের সিন বা কিচ্ছু কিচ্ছু নেই, নাথিং। যে অনেক সময় হতেই পারে কোনো প্রবলেম বা আমাকে নিয়ে যাবো না কোনো বাজে সিন বা কিছু, কোনো অ্যাডাল্ট সিন কিচ্ছু নেই, আর পুরো বাবা আর ছেলের গল্প, যেমন হয় বাবা আর ছেলে, মানে বাবা একা হয়ে যাচ্ছে, ছেলে কাজ বাজ করছে, যেমন হয় স্টোরি নর্মালি আমাদের রিয়েল লাইফে যেটা হয় সেটাই পুরো রিলে তুলে ধরেছে। তো আমি বলবো যে পসিবল হলে পরে তোমরা বইটা একবার হলেও দেখে এসো, যারা যারা পছন্দ করতে চাও বা যারা যারা পছন্দ করো বাংলা বই দেখতে তারা, নো ডাউট, কারণ সবাই তো নিশ্চয়ই করো না পছন্দ, তো যারা যারা করো তারা দেখতেই পারো, ঠিক আছে। সুবিধ কেমন লেগেছে বইটা? ভালোই লেগেছে, খারাপ না, ভালোই লেগেছে বইটা, ঠিকঠাক ঠিকঠাক। ও অত বেশি বলবে না, কারণ এক তো বাংলা পছন্দ করে না, তার মধ্যে দেবকে পছন্দ করে না, ও জোর করে করে আমি ওকে নিয়ে যাই, যেহেতু আমার দেবকে ভালো লাগে। তো যাই হোক, তো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো, ততক্ষণের জন্য ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর ভেরি 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 হ্যাপি নিউ ইয়ার, খুব ভালো করে নতুন বছরটা তোমরা কাটাও, তো সবাইকে ভালো রেখো নতুন বছরে, ঠিক আছে। চলো বাই বাই, গুড নাইট।